আসসালামু আলাইকুম, দিস ইজ নায়েম উল কাদের এন্ড ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল নায়েম রক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমি আছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে, যেটা কিনা মিরপুর একের বেড়িবাঁধের সামনেই আছে। আর আজকে ব্লগটা আসলে একটু ঘোরাঘুরি নিয়ে ফ্যামিলির সাথে চেষ্টা করব কমিট করার জন্য। এমনিও লেট হয়ে গেছে আসতে আসতে, আর লাইটও অনেক কম। লাইট মানে হচ্ছে গিয়ে সূর্যের আলোটা এখন কম আছে, কারণ এখন অলরেডি বেজে গেছে 4টা। চেষ্টা করবো আজকে ব্লগটা ভালোভাবে করার জন্য, সো স্টে টিউন আর আজকে ব্লগটি দেখুন। চোখো, তুমি কি রোলার কোস্টার উঠবা? ওকে চলো আমরা রোলার কোস্টার উঠি। যেই রাইডটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে হানি সুইং রাইড। আর কিছুক্ষণ পরে আমি একটু উঠবো, সে দেখি কেমন মজা হয়। এখন আমি আর টুকু গোষ্ঠী দেখতে পাচ্ছেন, আমরা হাই বলো, এটা এখন ঘুরবে একটু পরে। এখন যাচ্ছি মনোরেল রাইডে চড়ার জন্য, আর এটার টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 60 টাকা করে। এটা হয়তো বা রেলগাড়ির মতোই দেখতে, জানি না কিরকম, বাট দেখি।
দেখালাম যে কোথায় পিঠা পাওয়া যায় আর ওই পিঠাগুলোর মধ্যে দুইটা পিঠা পাওয়া যায় একটা চিতই পিঠা আর ভাপা পিঠা আমি দুইটা অর্ডার করছি চিতই পিঠা ভাপা পিঠা জানি না কিরকম টেস্ট হবে এখন অর্ডারটা পাইনি হাতে যখন পাবো তখন হচ্ছে দেখাবো আপনাদেরকে আসলে টেস্ট কিরকম করেছিলাম দুই রকম পিঠা একটা হচ্ছে ভাপা পিঠা আর হচ্ছে চিতই পিঠা ভাপা পিঠা রেডি হইতে সময় লাগতেছে দ্যাটস এখনো পাই নাই আর চিতই পিঠা রেডি হয়ে গেছে দ্যাটস এখন খাচ্ছি আর তিন রকম এখানে ভর্তা আছে একটা সরিষা ভর্তা একটা সিম ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা আমার কাছে বেশি ভালো লাগছে ধনিয়া পাতা ভর্তা আর সিম ভর্তাটা তো এখন খাচ্ছি আমি এখন খাচ্ছি ভাপা পিঠা দেখতে পাচ্ছেন হাতে ভাপা পিঠা এটার মধ্যে নারিকেল আছে গুড়ও আছে সো এই জন্য বেশি ভালো লাগতেছে আর শীতের দিন আসলে এই পিঠা অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় বাট ইট শুড বি হাইজেনিক তো এটা পরিবেশটা ভালো আছে দেখতেছি কীভাবে বানাচ্ছে আর কোয়ালিটিও ভালো সো দ্যাটস ওয়াই খাচ্ছি এখানে ইটস গুড আজকের ব্লগটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইজ আজকের ব্লগটি এখানে শেষ করছি সি ইউ ইন মাই নেক্সট ব্লগ টিল দেন আল্লাহ হাফেজ হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন বুম